থাকবে না, মেরে তো আমি উড়ে যাবো থাকে না। আমি কেন থাকবো অকিন্নি ফকিন্নিকের সাথে? আপনার পরিচিতি ওগুলো হয়ে গেল। আরে টিকিট আছে, ড্রাইভার সব থাকবে না, এগুলো কেমনি হয়? হ্যাঁ ঠিক আছে, ওরা মাস্ক করে রাখেন, মাস্ক করে রাখেন, সারবেন না, সারবেন না, থাকেন থাকেন থাকেন। হ্যাঁ এই আপনার কথা বলছে, আমার নিজের কিছু নিজস্ব কিছু লোকজন আছে, এগুলো একটু ভালো ভালো পার দিয়েন। কেটা নিজস্ব লোক কেটা খুঁজে পাই না তো একটু আছে, নিজস্ব অনেক লোকজন আছে, ওদেরকে ভালো পার্টার দিলে নিজের কাছে ভালো লাগে। ওই নিজস্ব লোকজন কই কন্যা তো আমি কিছু কথা বলতে চাই, প্লিজ এভরিবডি একটু অ্যাটেনশন চাই। আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এইটা আজকের স্বপ্ন না, স্বপ্নটা 35 বছরের পুরনো। এই স্বপ্নটার দ্রষ্টা হলেন আমার প্রডিউসার কাম ডিরেক্টর সুলাইমান আলী, আহমেদ আলী সুলাইমান। ইজ এ ব্রিটিশ গাই, উনি লন্ডনের লোক বেসিক্যালি, কিন্তু উনি ছোটবেলা থেকে ফিল্মের প্রতি এমনভাবে অ্যাডিক্টেড যে উনি তার লাইফ লং ড্রিম হলো যে একটা ছবি উনি বানাবেন যেটা বাংলাদেশের ছবিকে বিশ্ব দরবারে আমাদের মতো রিপ্রেজেন্ট করবে, যে আমরা কি পারি বা কি না পারি। ওনার পুরো স্বপ্ন ডিজাইন আমাদের পেছনে, আমাদের এই কাজ করতে গিয়ে উনি অনেক লস করেছেন জীবনে, এবং আমাদের পেছনে অনেক সময় টাকা প্রচুর কিছু নষ্ট করেছেন। আমাদের শুরুটাও হয়তো যেভাবে শুরু হওয়া উচিত সেভাবে হচ্ছে না, বাট আমরা চেষ্টা করছি ওনার সাথে কাজ করে একটা এমন কিছু দেওয়ার জন্য যেটা উনি বলতে পারেন যে দিস গাইজ আর নট ফ্রড, এরা কেউ চিটার না, এরা কেউ বাটপার না, এরা আমার কাজটা শুরু করেছে, আমার স্বপ্নটার সাকসেসের জন্য পরিশ্রম করছে। আমরা একটু চেষ্টা করি যার যার নিজের জায়গা থেকে যতটুকু ম্যাক্সিমাম দেওয়া যায় এটা দিয়ে যদি কাজটাকে সুন্দর করতে পারি। টাকা উনি যা দিচ্ছেন, যেভাবে কাজ করতে চাচ্ছেন, উনি টাকা খরচ করা সত্ত্বেও পাচ্ছেন না, শুধু কিছু কিছু জায়গায় আমাদের খুঁটিনাটি কিছু ইনসিনসিয়ারিটির জন্য। বলে আজকে ইনসিনসিয়ারিটি যাতে এখানেই শেষ হয়, আজকের থেকে আমরা চেষ্টা করব এমন একটা কিছু করার যেটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যাতে মানে করুণার দৃষ্টিতে দেখে, যাতে কাজটা শেষ হয়। আমাদের সবাই আপনাদের কাছে রিকোয়েস্ট, বি দেয়ার আমাদের সাথে থাকেন।